ভেকু ভাওনাত পরিণত 18 কোটি টকীয়া সেন্সর ক্যামেরা, কাজিরঙার এনিমেল করিডরত বিকল সেন্সর ক্যামেরা, বিগত 2 মাস ধরে বিকল কেইবাটাও ক্যামেরা, গুরুত্ব নাই সংশ্লিষ্ট বিভাগের। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বন্যপ্রাণী সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি বিগত বর্ষত বাহনের গতিবেগ পরীক্ষার বহুয়াইছিল অত্যাধুনিক সেন্সর ক্যামেরা। রাষ্ট্রীয় উদ্যানখনের কাষেরে পার হয়ে যাওয়া 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর প্রতিটি এনিমেল করিডরতে বন বিভাগে স্থাপন করেছিল এই সেন্সর ক্যামেরা সমূহ। দরাচলতে কাজিরঙার এনিমেল করিডর সমূহ যান বাহনের গতি নির্ধারণ করে 3 বছর পূর্বে প্রায় 18 কোটি টাকা ব্যয় করে স্থাপন করেছিল 6টা সেন্সর ক্যামেরা। এই ব্যবস্থা গ্রহণ করার পিছত যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ হয়েছিল যান বাহনের গতিবেগ, জরিমানা ভরিছিল বহু আইন উলঙ্ঘাকারী। কিন্তু হালধিবাড়ী, কাঞ্চনজুড়ি আর পানবাড়ির সেন্সর ক্যামেরা সমূহ এতিয়া মৃতপ্রায় অবস্থা। বিগত 2 মাহে এই সেন্সর ক্যামেরা সমূহ বিকল হয়ে থাকাত পুনের আরম্ভ হয়েছে যান বাহনের দৌরাত্ম, কিন্তু তারপিছতো গুরুত্ব নাই সংশ্লিষ্ট বিভাগটির, যার বাবে এতিয়া চিন্তিত হয়ে পড়েছে কাজিরঙার সচেতন মহল। সম্ভাব্য বান পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি ক্যামেরা সমূহ শীঘ্রই সক্রিয় করবলে দাবি সচেতন মহলের। এই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বাবে মুখ্যমন্ত্রীকে জানাইছে আহ্বান। 18 কোটি টাকা কার পুঁজির পর তেখেতসকলে লৈছিল, হেয়া জনগণের পয়সা। 18 কোটি টাকার যে ইনস্ট্রুমেন্টস আনিছিল তেখেতসকলে, ক্যামেরা, ইমান দামি ক্যামেরা কোরপরা কিনি আনিলে হেতু আমা আমি কিন্তু এতিয়াও বুঝি পোৱা নাই। নাসায় ব্যবহার করা ক্যামেরা আছিল নেকি? যদি ইমান অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার ক্যামেরা আছিল, তেনে 2 বছরও কিয় ইয়াত নিটিকিলে? 2 বছর দিনও নগল আপনার ক্যামেরা বিকল। ইয়ার আড়ত বহুবুর প্রশ্ন কাজিরঙাবাসী উত্থাপন করবলে বাধ্য হয়েছে। যেতিয়া ক্যামেরা সেন্সর চলি আছিল কাঞ্চনজুড়ি, হালদিবাড়ি আর পানবাড়িত, তেতিয়া আমি দেখা পাইছিল যে জীব জন্তু যে ক্রস করে ইয়াত করিডর হিসাবে, জীব জন্তুর ক্রস করা যেহেতু 40 কিলোমিটারের একটা লিমিট আছিল, স্পিড লিমিট, বহুবুর জীব জন্তু ইয়াত অ্যাক্সিডেন্টজনিত অবস্থাত মৃত হওয়ার পৰা রক্ষা পৰিছিল। আর আজি দেখা পাইছো হেয়া নিশ্চিতরূপে আকো বৃদ্ধি পাবলে লৈছে। আর কাজিরঙাত তেখেতসকলে জানি বুঝি এই সেন্সর ক্যামেরা কিটা তেখেতসকলে অফ করে রাখিছে নেকি, না তেখেতসকলে বিকল করে রাখিছে? ইয়ার আড়ত কি রহস্য আছে? কাজিরঙা বন বিভাগে জনগণের আগত স্পষ্টীকরণ দিব লাগে, অন্যথা তেখেতসকলে অতি শীঘ্রই কাজিরঙাত এই যে 40 কিলোমিটার স্পিড লিমিট আছে তাক নিয়ন্ত্রণ করবপরা এই ক্যামেরা কিটা সঠিকভাবে রূপায়ণ করব লাগে, সঠিকভাবে তেখেতসকলে আকো নিয়ন্ত্রণলে আনিব লাগে। আর কাজিরঙার সুরক্ষাই আমার প্রথম দাবি। কাজিরঙাখন সুরক্ষিত নহলে কাজিরঙাবাসীও সুরক্ষিত নহয়। আর কাজিরঙাক সুরক্ষা দিয়ার নামত বহু কোটি টাকার লুণ্ঠন এনে ধরনের করে থাকা কিন্তু আমি পছন্দ করা নাই। কাজিরঙাবাসী এফালের পর আমি দুখিয়া হয়ে গে আছো, আমার মাটি বাড়ি নাইকিয়া হয়ে গে আছে, কিন্তু কাজিরঙাখন এখন সোণর কণিপরা হাঁহলে রূপান্তর হয়েছে, এজনী ক্ষীরতী গাইলে রূপান্তর করেছে কিছুমান ঠিকাদার শ্রেণীর আর কিছুমান বিষয়ববিয়ায়। আর এই কথা আমি সকল কাজিরঙাবাসী দৃষ্টি রাখিছো। কাজিরঙাবাসীর আজি বুকুত বিষ হয়েছে, হৃদয় কপিছে যে আমি আর 2 দিনমানের পাছত থাকিম নেকি। আজি এজাক বরষুণ দিলেই দুর্গাপুর হেন গাঁত বানপানী হয়, কিয়নো দুর্নীতিগ্রস্তভাবে তেখেতসকলে যত যান জুড়ি ভেটিব লগা নাছিল তেনেকুৱা জায়গাত যান জুড়ি ভেটি পেলায় অট্টালিকা সাজিছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রির নামত সকল মন্ত্রী আমোলার ইয়াত বিনিয়োগ আছে, এই মন্ত্রী আমোলার ইয়াত বিনোদনের এখন ঘর হয়ে পড়েছে নাকি কাজিরঙাখন, হেয়া আমি প্রশ্ন করছো। আর কাজিরঙাবাসীক আমি অনুরোধ করিম, আপনার সজাগ হক, আমি কাজিরঙাখন সুরক্ষিত করব লাগিব, আর এনে ধরনের দুর্নীতির পর আমি ইয়াক সুরক্ষিত করব লাগিব। জীব জন্তু ক্রস করবর কারণে ক্যামেরা আছিল, 2 এজন বন বিষয়া থাকিলে কাম সমাধা হয়েছিল, কিন্তু আকো আমি দেখা পাইছো যে যা বছরের পর এই ক্যামেরা বিকল হয়ে পড়ার পাছত আকো এই ধরনের অ্যাক্সিডেন্ট সমূহ বাড়িছে, কিয়নো 40 কিলোমিটার টাইম লিমিট ইয়ার যান বাহনে, রাতির যান বাহনে ইয়াত নিয়ন্ত্রণ নকরে, আর তার ফলত বহু জীব জন্তু
এক্সিডেণ্টত মৃত্যুবৰণ কৰে আৰু এইকাৰণে আমি দাবী কৰিছোঁ যে এই চেন্সৰসমূহ কিয় বিকল হৈ পৰিছে তাৰ স্পষ্টীকৰণ আমাক লাগিব। কাজিৰঙাৰ পৰা কিষাণ ছেত্ৰীৰ ৰিপৰ্ট, টাইম 8।